পবিত্র রমজান মাসের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিকেলে ইফতারের মধ্য দিয়ে রমজান মাস পালন করে থাকেন। সেরকমই নদিয়ার পলাশিপাড়া থানার বারনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় ইফতার পার্টি। এদিনের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া উত্তরের আইএনটিটিউসির সভাপতি শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, তেহট্ট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রণদা প্রসাদ বোস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তরুণ ঘোষ চৌধুরী ও অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের কাছে রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। সেই পবিত্র রমজান মাসের যে রোজা, সেই রোজা আজকে 28 দিনে পড়ল। আমরা বারনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সর্বস্তরের রোজাদার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে ইফতার মাহফিল যেটা আমাদের এখানে হয়েছে সেখানে সকলে এসেছিলেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে, অত্যন্ত ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে দিয়ে আজকে এইমাত্র আমাদের ইফতার পার্টি শেষ হয়েছে, এখন নামাজ চলছে। আমরা যারা আয়োজক ছিলাম, যারা রোজাদার ছিলেন না, তারা সবাই একসঙ্গে মিলে বসে এখন আমরা আবার ইফতারের পরবর্তী সময়ে আমাদের সেই ভ্রাতৃত্বের যে বন্ধন, সর্বধর্ম সমন্বয়ের যে কথা, আমাদের ভারত রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, তাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, আরও বেশি বেশি করে এই বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা যে পথে হেঁটেছি, এটা যেন আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম একই রকমভাবে ভারতের যে মাহাত্ম্য, ভারতের যে অন্তরাত্মা, সর্বধর্ম সমন্বয় যেটা, সেটা যাতে অমলিন থাকে এবং যে অপচেষ্টা আমাদের কেন্দ্রীয় সরকার শুরু করেছেন, যেভাবে আমাদের দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবার চক্রান্ত করছেন, আসুন সকলে মিলে আমরা তার প্রতিবাদ করি এবং আগামী দিনে আমরা এই মহত্বের বাণী, এই সর্বধর্ম সমন্বয়ের বাণী সবারই মধ্যে ছড়িয়ে দিতে পারি, একটা সুন্দর সুষ্ঠু সমাজ গড়তে পারি, একটা ভালো দেশ গড়তে পারি, এই কথা আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আয়োজন করা হয়েছিল এবং বিপুল পরিমাণের লোক আজকে এখানে ইফতার করেছে এবং আমরা মানুষকে ধন্যবাদ জানাই। রমজানের মাসে প্রতিটা মানুষ যাতে ভালো থাকে, আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে, মহামারী মানুষের সরকারের পক্ষ থেকে আমরা প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই। আমার নাম শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, নদিয়া জেলা উত্তর আইনটিভি জেলা সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।